বিশেষ অধিবেশনে এক দেশ এক ভোট সংক্রান্ত বিল আনতে পারে মোদি সরকার। গতকাল থেকেই জল্পনা তুঙ্গে উঠেছে দেশে, আর এ নিয়ে জল্পনা শুরু হতেই আরও এক বড় পদক্ষেপ নিল মোদি সরকার, আর তাতেই জল্পনা আরও বহুগুণ বেড়ে গেল। এক দেশ এক ভোট নিয়ে এবার নয়া কমিটি গড়ল কেন্দ্রীয় সরকার, এমনটাই পিটিটিআইয়ের খবরে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়েছে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, যদিও বিরোধীদের আশঙ্কা ডিসেম্বরেই লোকসভা ভোট করাতে পারে সরকার। চলতি বছরের শেষেই রাজস্থানসহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট রয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ বিজেপি এবং বিরোধীদের কাছে। আর সেই সময় লোকসভা ভোটও সরকার করিয়ে নিতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর মধ্যেই বিশেষ অধিবেশন ডেকেছে মোদি সরকার, আগামী 18ই সেপ্টেম্বর থেকে শুরু হবে সেটি, আর তা চলবে 22শে সেপ্টেম্বর পর্যন্ত। হঠাৎ করে কেন বিশেষ অধিবেশন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। মনে করা হচ্ছে এই অধিবেশনে এক দেশ এক ভোট সংক্রান্ত বিল আনতে পারে মোদি সরকার, এছাড়াও বেশ কয়েকটি বিল পাশ করাতে পারে সরকার। লোকসভা ও রাজ্যসভায় বিল পাশ করানো হবে বলে জল্পনা শুরু হয়েছে। আর এই জল্পনার মধ্যেই ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে নয়া কমিটি গড়ল সরকার। এই কমিটি খতিয়ে দেখবে এক দেশ এক ভোট করা যায় কি না, আর তা করলে কীভাবে করা হবে, আর এরপরেই বিরোধীদের আশঙ্কায় সত্যি হতে চলেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। লোকসভার সঙ্গে রাজ্যগুলির বিধানসভা ভোট করা যায় কি না তা নিয়ে আলোচনা চলছে। খোদ নরেন্দ্র মোদী এই নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন। এই সিদ্ধান্ত কার্যকর হলে নির্বাচন করার ক্ষেত্রে খরচ কমবে ও সময়ও বাঁচবে।